পর্ন তারকাকে ঘুষের জেরে ব্যবসায়িক নথি জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এ রায় দেয়। 11 জুলাই এ মামলার সাজা ঘোষণা করা হবে। এ রায় ক্ষোভ জানিয়েছেন ট্রাম্প আর সন্তুষ্ট ডেমোক্র্যাট শিবির। তবে দোষী সাব্যস্ত হলেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন সাবেক কোনো প্রেসিডেন্ট। সাবেক কোনো প্রেসিডেন্টের অপরাধী হিসেবে অভিযুক্তের ঘটনাও এই প্রথম। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে গণমাধ্যমে মুখ না খুলতে 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাকে ঘুষ দেয়া ও তা ঢাকতে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় মোট 34টি অভিযোগের উল্লেখ রয়েছে, যার সবকটিতেই দোষী সাব্যস্ত হলেন তিনি। আদালতের দেয়া রায়কে সাজানো ও অসম্মানজনক আখ্যা দেন ট্রাম্প। ন্যায় বিচার পাননি বলেও অভিযোগ তার। আমার লড়াই শেষ হয়নি এখনো। আমি কথা দিচ্ছি এই লড়াই চালিয়ে যাব, এর শেষ দেখে ছাড়ব। 5ই নভেম্বর আসল রায় দিবে জনগণ। আর কেউই আইনের ঊর্ধ্বে নয় বলে এক বিবৃতিতে মন্তব্য করেছে ডেমোক্রেট প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার শিবির। তবে রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ট্রাম্প সমর্থক আর বিরোধীদের মধ্যে। আমরা এ রায়ে ক্ষুব্ধ, আশা করি শীর্ষ আদালতে ন্যায় বিচার পাবেন ট্রাম্প। আমি হতাশ হয়েছি, ভুয়া নির্বাচনের মতোই একটি ভুয়া বিচার হয়েছে। আমি এ রায়ে খুশি হয়েছি, এটি প্রমাণ করে আইন সবার জন্যই সমান। আগামী 11 জুলাই এ মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে ব্যবসায়িক নথি জালিয়াতির অভিযোগে 4 বছর জেলের বিধান রয়েছে। যদিও এ ধরনের মামলায় কারাভোগের নজির নেই, সেক্ষেত্রে শুধু অর্থদণ্ড দেয়া হতে পারে সাবেক প্রেসিডেন্টকে। দোষী সাব্যস্তের পরও এমনকি সাজা দেওয়ার পর কারাবন্দী থাকলেও যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা করতে কোনো বাধা থাকবে না। সামিয়া জান্নাহ, DBC News Desk।